হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং শাকিব খানের তুফানকে নিয়ে। তো সত্যি বলতে আমি কিন্তু এখন বাইরে আছি, কিন্তু তা সত্ত্বেও এমন কিছু কিছু আপডেট পাচ্ছি চাই না, ওদেরকে নিয়ে কিন্তু ভিডিও না করলেই নয়। তো বিষয়টা হচ্ছে শাকিব খানের কিন্তু তুফান আসছে, এবং তুফান সংক্রান্ত কিন্তু এমন একটা আপডেট এসছে যে আপডেটটা কিন্তু জাস্ট মারাত্মক লেভেল। সেই আপডেটটা হচ্ছে শাকিব খানের তুফানে না দু রকম কিন্তু লুক থাকতে চলেছে, একটা 90-এর দশকের লুক এবং আর একটা কিন্তু বর্তমান সময়ের লুক, এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে। এবং ইয়াং এজের যে লুকটা থাকবে সেই পার্টিকুলার লুকটা না একটু অন্যরকম হবে, এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ের যে লুকটা থাকবে সেই লুকটা একদম মোটামুটি একটুখানি বয়স্ক টাইপের কিন্তু লুকটা হবে, এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসে। এবং এটা যে একদম কনফার্ম অফিসিয়াল আপডেট তা কিন্তু আমি বলবো না, বাট এইরকম একটা কিন্তু আপডেট উঠে আসছে এবং মার্কেটে কিন্তু এই আপডেটটা কিন্তু মোটামুটি ঘুরছে, এবং একটা বৃদ্ধ হাতের বৃদ্ধ আঙুরের লুক কিন্তু মোটামুটি মার্কেটে ঘোরাফেরা করছে, এবং এটা সম্পূর্ণভাবে ফ্যানমেড আমরা প্রত্যেকেই কিন্তু মোটামুটি জানি। বাট একটা যে 90-এর লুক থাকবে এবং এই যে তুফান যে একটা পুরোপুরি 90-এর দশকের গ্যাংস্টার ড্রামা সেই প্রশান্ত অবশ্যই থাকবে, এবং বর্তমানে বর্তমান সময়কার একটা একটা লুক কিন্তু শাকিব খানের থাকতে চলেছে। তো এটা আমার সম্পূর্ণভাবে যা মার্কেটে ঘোরাফেরা করছে সেই অনুযায়ী আমার ব্যক্তিগত মতামত, দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। ভিডিওগুলো খুব বেশি কিন্তু বড় হচ্ছে না, তার কারণটা হচ্ছে আমি এখন সম্পূর্ণভাবে বাইরে আছি গ্রামের বাড়িতে। তো এক্স্যাক্টলি এর পরবর্তী এক দু দিনের পর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি এবং ফুল ফ্লেজে কিন্তু ভিডিও আসবে, তোমরা প্লিজ সঙ্গে থাকো, এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।